সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। কবে থেকে বলছি চালটা সরাও, তা উনি উনি যান রাজার সঙ্গে আড্ডা মারতে, বলি মহারাজকে বলে ঘরটা যে একটু ঠিকঠাক করে নেবে, তার বেলায় মুখে কুলুপ দিয়ে থাকে। এই যে ছাতাটা, এটা বিয়ের সময় বাবা যৌতুক দিয়েছিল, তা প্রায় 30 বছর হলো, মাথায় দিয়ে পেরোরে গায়ে জল বেশি লাগে, আজ পর্যন্ত সরাই করেনি গো, বলে কিনা তুলে যাচ্ছে, আরে কত চলবে শুনি। না না গিন্নি, এই ছাতা মাথায় না দিলে কেমন যেন গরম গরম লাগে বুঝলে, আর কি আনন্দ, অথচ জল আটকাচ্ছে না, মাথায় জল পরে ঘিলু ঠান্ডা করে দিচ্ছি। আরে বাবা, শ্বশুর মশাই কত করে বলে দিয়েছিল, বাবা গোপাল বৃষ্টির দিন এই ছাতা মাথায় দিয়ে চললে বর্ষার আসল মজাটা বুঝতে পারবে, তা এই ছাতা নিয়ে চলি, শ্বশুরের কথার কি কোনো মূল্য নেই? বাবা তো এটাও বলেছিলেন, বাবা গোপাল আমার মেয়েটাকে সুখে দেখো, তা কি সুখে আছে তা নিশ্চয়ই উনি ওপর থেকে দেখছেন। বাবা গো, এই হাড় কেপন লোকটা ছাড়া আর কি কেউ ছিল না যার গলায় মালা দিতে পারতাম? হ্যাঁ ছিল, ছিল, আমি বিয়ের দিন নিজের চোখে দেখেছি, মাঠে বেশ কয়েকটা ষাঁড় আর বলদ ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে থেকে বাবা তোমাকে পছন্দ করে নিয়ে এলো, বাবা এ আমার কি সর্বনাশ করলে গো। এমন মরা কান্না জুড়লে যে খাটিয়া নিয়ে লোকজন এলো বলে আমায় শ্মশানে নিয়ে যেত, না আমি চললাম রাজবাড়িতে। বলি এই ছাতার মাথাটা গামছায় জড়িয়ে নিয়ে যেও, হ্যাঁ দেখতে বেশ বাহারি লাগবে। আরে আরে, গোপাল কি বাইরের বৃষ্টি ঘরে নিয়ে এলে নাকি? মহারাজ, আমি সারা রাস্তা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে এলাম, কি আনন্দ, কি আনন্দ, আর আপনারা এই বৃষ্টি উপভোগ করতে পারছেন না বলে একটু ভেজাতে এলাম মহারাজ। মহারাজ, এভাবে সভা চালানো যায় না, গোপালকে কতদিন ধরে বলা হচ্ছে একটা নতুন ছাতা কিনতে, কিন্তু কে শোনে কার কথা, আপনি তো মাসোহারা কম দেন না, একটা ছাতা কেনার ক্ষমতা নেই গোপালের, এটা বিশ্বাস করা খুব শক্ত। গোপাল, মন্ত্রী কিন্তু ঠিক কথাটাই বলেছে, সেই আদিকালের ছাতা নিয়ে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়ালে তো আমার ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে, আর লোকে বলবে মহারাজ তার সভাসদদের ঠিক মতো মাসোহারা দেন না, সেটা কি আমার শুনতে খুব ভালো লাগবে? গোপাল আসলে আপনাকে অপমান করতেই চায়, সামনাসামনি বলতে পারে না, তাই লোককে দেখায় যে আপনি ওকে যোগ্য সম্মান দেন না, এটা আমাদের পক্ষেও খুব অপমানজনক ব্যাপার। মহারাজ, আসলে নতুন ছাতা কেনাটা বড় কথা নয়, আমার কাছে এই ছাতাটার মূল্য অনেক, অনেক স্মৃতি জড়িত আছে এই ছাতার সঙ্গে মহারাজ। কিসের স্মৃতি গোপাল? না মানে আমার আমার স্বর্গত শ্বশুর মশাই এই ছাতা আমায় দিয়ে বলেছিলেন, গোপাল মাথাটাই তোমার সব, এই ছাতা তোমার মাথা রক্ষা করবে। লোকে মহারাজ বাপের স্মৃতি মনে রাখে না, তা গোপাল রাখবে শ্বশুরের কথা, শুনে এটা একটা অজুহাত, ও কত বড় গিফট তা তো আপনি জানেন, ইচ্ছে করলে নতুন ছাতা কিনতেই পারে, কিন্তু কিনবে না, কারণ তাতে খরচা হবে সেই ভয়ে। না না গোপাল, তোমার সম্পর্কে এই সব কথা শুনতে আমার ভালো লাগছে না, ওই শ্বশুরের স্মৃতি ঘরই রেখে দাও, কিন্তু কাল যেন দেখি তুমি একটা নতুন ছাতা কিনে সভায় এসেছো। মহারাজ, এতদিন জানতাম আপনি আমায় পছন্দ করেন, আজ আমার সেই বিশ্বাসটাও চলে গেল মহারাজ। কেন 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 গোপাল, আমার উপর থেকে তোমার বিশ্বাস চলে গেলে আমি যে খুব অসহায় বোধ করব। আমাকে যে আপনি কতটা অসহায় করে দিলেন সেটা কি আপনি জানেন মহারাজ? ও,
তোমাকে নতুন ছাতা কিনতে বলেছি বলে তুমি অসহায় বোধ করছো, তাহলে তুমি ছেঁড়া ছাতা নিয়ে আর রাজসভায় এসো না। সেটা বললে নিশ্চয়ই তুমি আর অসহায় বোধ করবে না। মহারাজ, কথা দিলাম নতুন ছাতা না নিয়ে আর এখানে আসবই না। আরে গোপাল জি, তোমার ছাতাটি কিন্তু বেশ মেঘনা চাইতেই জল দিয়ে দেয়। ঠিক যেন তুমি মোহর না দিলেও ছাতা দিয়ে দাও। সেই ছাতা তোমায় আমি গাদা গাদা দিতে পারি, শুধু দেবই না সঙ্গে সারাইয়ের খরচাটাও দিয়ে দেব। না 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 না, তোমাকে আমার জন্য এত কিছু করতে হবে না, শুধু বৃষ্টিটা বাইরে রাখার জন্য একটা ছাতা দিয়ে দাও। একটা ছাতা তোমায় দেখাই, হ্যাঁ এখন খুব চলছে। এইটা নিয়ে যাও, এইটা, হ্যাঁ এইটা নিয়ে না হয় গেলাম, কিন্তু সার তাড়া করলে এই ছাতা দিয়ে আটকানো যাবে তো? লাল রঙের কথা বলছো? আজকাল সারগুলো যেন বলদ হয়ে গেছে, লাল রং দেখলে বরং চাদর করতে আসে। আমি বলি কি, এটা নিয়ে যাও, খরচাও খুব কম পড়বে, বুঝছো? এই নাও দাও, এক নয়া পয়সা, একটু বেশি দিলাম, লাভের টাকায় আমার তরফ থেকে বাতাসা কিনে খেও। ঘটা দেখ, গোপাল নতুন ছাতা কিনে কেমন বুক ফুলিয়ে হাঁটছে। এই খবরটা চল চল মন্ত্রীকে দিয়ে আসি, ছাতাটা কিন্তু দারুণ, তাই না? আজ একটা দারুণ ব্যাপার ঘটেছে। কি ব্যাপার রে? গোপাল দেখলাম একটা লাল ছাতা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, ছাতাটা কিন্তু একেবারে খাসা। নিশ্চয়ই তার জন্য বেশি দাম দিতে হয়েছে। তা তো হবেই, কিন্তু গোপাল যা কিপটে তার হাত দিয়ে পয়সা বার করে না, খুব শক্ত। আচ্ছা আচ্ছা, ছাতাটার রং কি যেন বললি? লাল টুকটুকে, মনে হচ্ছিল বেটাকে ধাক্কা মেরে কাঁদার মধ্যে ফেলে দিয়ে ছাতাটা কেড়ে নি, কিন্তু আপনি বলেননি বলে আমরা কিচ্ছু করতে পারলাম না। সেটাই তোদের করতে হবে। গোপাল রোজ এক পথ দিয়ে এই রাজবাড়ি আসে, সেই পথে তোরা দুপাশে দুজন লুকিয়ে থাকবি, রাস্তায় একটা কড়া মাঞ্জা দেওয়া সুতো ফেলে রাখবি, সুতোর একটা দিক বটার হাতে আর একটা দিক ঘটার হাতে থাকবে। গোপাল ওই জায়গাটা পার হতে গিয়ে হোঁচট খেয়ে কাদায় পড়ে যাবে, আর পড়ে গেলেই ছাতা হাত থেকে ছিটকে যাবে। ও ভারী শরীর নিয়ে উঠতে উঠতে তোরা গোপালের নতুন ছাতাটা নিয়ে চম্পট দেবি, বুঝলে? সে তো বুঝলাম, কিন্তু বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিয়ে আসবো তো? ওরে বলদ, মাথায় দিয়ে আসলে লোকে দেখে ফেলবে তো, কিনে যাবে না। আমি বুঝে গেছি, হ্যাঁ আমি বুঝে গেছি, তাহলে কাজটা করে ফেল। বাহ, ছাতাটা তো বেশ ভালো, গায়ে জলই লাগছে না, জামা কাপড় শুকনোই আছে। না, কিনে বেশ ভালোই করেছি, যদি এক নয়া পয়সা চলে গেল। যাক, মহারাজের নির্দেশ অমান্য করি কিভাবে? এই এই দেখ দেখ দেখ, গোপাল আসছে। মাথায় কি সুন্দর লাগছে ওই লাল রঙের ছাতাটা। তোর ছাতার মাথার কথা বন্ধ করবি, গোপাল কিন্তু এসে গেছে, নে সুতোটা ভালো করে ধরে রাখ। রেখেছি বাবা রেখেছি, তুই অত চিন্তা করিস না তো। বৃষ্টিতে মাথা তো বাঁচলো, কিন্তু এত কাদা। এই রে পড়ে গেলাম যে, ছাতাটাও গেল ছিটকে। ওরে কে আছিস, আয়না আমায় একটু ধর না। ছুটে চল ঘটা, এখন লোকজন কেউ নেই, গোপালের ছাতাটা এই বেলা আগে বাগাই, চল চল। বয়স হয়ে গেছে রে, হাঁটুতে বেশ লেগেছে, এবার রোগা হতে হবে। এই তোরা কারা রে, আমার ছাতা নিয়ে পালিয়ে যাচ্ছিস? চোর চোর চোর, ধর ধর। আরে
আরে আরে এভাবে কেউ পড়ে? আরে কাদা রাস্তায় একটু সাবধানে তো চলতে হয়। তোমার ছাতাটা কেউ চুরি করে নিয়ে গেছে, তোমরা কাউকে দেখেছো? হ্যাঁ 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 দেখলাম তো, দুটো লোক ছাতাটা নিয়ে পালালো। তোমরা কেউ ধরতে পারলে না? আরে ওরা পাকা চোর, এই কাদার রাস্তায় যেভাবে ছুটে পালালো তাকে ধরবো আমরা? ধরতে গিয়ে তো কাদা মাখামাখি হয়ে যাবো। আচ্ছা আপনি কে বলুন তো, খুব চেনা চেনা লাগছে। আমার নাম গোপাল ভাঁড়। চলুন চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না তার দরকার নেই, আমি এখন বাড়ি যাবো না, যাবো রাজবাড়ি। কি একটা ভূত ঢুকে পড়লো রাজসভায়, কেউ কোনো বাধা দিল না? এমনি ভূত বটেই, তবে আপনার খুব কাছের লোক, চিনতে পারছেন না? না না চেনাচিনির কোনো প্রশ্নই নেই, কাল গোপাল ঢুকে রাজসভাটাকে পুকুর বানিয়ে দিয়েছিল, আজ একটা ভূত এসে পুরো খাটাল করে দিল। এটা কি রাজসভা নাকি ভূতেদের আড্ডা? আমি সেই গোপাল যে আজ ভূত হয়ে এসেছে মহারাজ। মহারাজ লাল রঙের বাহারি ছাতা কিনেছে গোপাল, তার এই দশা। আচ্ছা আমি লাল রঙের ছাতা কিনেছি তা কি করে জানলেন মন্ত্রী মশাই? আপনি তো সেখানে ছিলেন না। ছাতা মাথায় দিয়ে এই অবস্থা হলো তোমার? হায় হায় হায়, তোমার কি কোনো কালই বোধ হবে না গোপাল? মন্ত্রী মশাই জানেন, পড়ে গিয়ে আমি চোখে সর্ষে ফুল দেখছিলাম, মন্ত্রী মশাই নিশ্চয়ই খুব কাছ থেকে দেখেছে, নইলে লাল রঙের ছাতা উনি বললেন কিভাবে? বাহ বাহ বেশ, এখন আমার নামে মহারাজের কাছে অভিযোগ করা হচ্ছে। মন্ত্রী তুমি যে লাল রঙের ছাতা বলেছো সেটা আমিও শুনেছি, কিন্তু আমার প্রশ্ন হলো ছাতাটা যে লাল রঙের সেটা তুমি জানলে কিভাবে? আন্দাজে মহারাজ, এখন এই নগরে লাল আর কালো এই দু ধরনেরই ছাতা পাওয়া যায়। গোপালের আগের ছাতা কালো ছিল, তাই নিশ্চয়ই নতুন ছাতা লাল রঙেরই কিনবে, সেটাই তো স্বাভাবিক। আমার এখনকার গরুটা সাদা রঙের, ভাবছি এবারের গরুটা সবুজ রঙের কিনব। সবুজ রঙের গরুর নাকি খুব চাহিদা বাজারে। তোমায় কাদায় কারা ফেলে দিল গোপাল, তুমি তাদের ধরতে পারলে না? আমাকে ধাক্কা মেরে ফেলেনি মহারাজ, কায়দা করে ফেলেছে, মানে বুদ্ধি খাটিয়েছে। এবার আমিও খাটাবো, আর খাটাবো যখন তখন তাদেরও একটু ঘাঁটাবো। আমার নতুন কেনা লাল রঙের ছাতাটা চুরি হয়ে গেছে আজ, চুরি না বলে ছিনতাই বলাই ভালো। তা তো শুনলাম রাজসভায়। শুনেছিলাম তুমি ছাতা নিয়ে কি একটা গবেষণা করছিলে, সেটা কত দূর হলো? হ্যাঁ, এমন ছাতা যার লাল বোতাম টিপলে উপরে উঠে যাবে, কালো বোতাম টিপলে নিচে নেমে আসতে পারবে। ব্যাস তাতেই আমার কাজ হবে। তা হাতের কাছে ওরকম একটা ছাতা আছে নাকি? হ্যাঁ আছে তো। এই নাও। বিজ্ঞানী তুমি আমার যে কি উপকার করলে তা কি করে বুঝাবো বলো তো? ছাতা চোর ধরতে পারলে আমি খুব খুশি হব গোপাল। হ্যাঁ গোপাল, তোমাকে আমি ওই ছেঁড়া ছাতাটা নিয়ে রাজসভায় আসতে বারণ করেছি, কিন্তু তুমি সেই ছাতা নিয়েই আজ আবার এসেছো। মহারাজ আমায় আবার একটা ছাতা কিনতে হবে, সেটা আবার চুরি হয়ে যাবে, মন্ত্রী আবার না দেখেই ছাতার রং বলে দেবে, কি হচ্ছে মহারাজ? আপনি এর প্রতিকার করুন। মহারাজ কাল থেকে গোপাল আমায় ঘুরিয়ে বারবার ছাতা চোর বলে যাচ্ছে, এটা একজন গণ্যমান্য মন্ত্রী সম্পর্কে বলা উচিত? এটা কিন্তু ঠিক হচ্ছে না গোপাল, তুমি কিন্তু সত্যি কাল থেকে মন্ত্রীকে ঘুরিয়ে ছাতা চোর বলেছো, কেন বলো তো? মহারাজ মন্ত্রী মশাই আমার ছাতার রং কি করে বলে দিল? আমি সারা নগর খুঁজে আর একটাও লাল ছাতা পাইনি, কিন্তু আমার ছাতার রং যে লাল সেটা কাল কি করে বললেন মন্ত্রী মশাই? সামান্য এই প্রমাণের উপর ভিত্তি করে মন্ত্রীর মতো একজন উচ্চপদস্থ সভাসদকে তো দায়ী করা যায় না গোপাল, এটা তোমায় বুঝতে হবে। ওর মোটা বুদ্ধিতে এই ব্যাপারটা ঢুকবে না মহারাজ, ওকে বরঞ্চ আপনি সভা থেকে বার করে দিন। বার করতে হবে না মহারাজ, প্রমাণ ছাড়া এখানে আসবই না, এই আমি বলে গেলাম, মন্ত্রী মশাই নিশ্চয়ই শুনলেন। গিন্নি তুমি আগে ভালো করে শোনো, আজ কিন্তু রাতে আমি পটল তুলব। কোন দুঃখে
পটল তুলতে যাবে তুমি? হ্যাঁ ছাতা ছাতা, আমার নতুন কেনা ছাতাটা এইভাবে চুরি হয়ে যাওয়ার দুঃখে। শোন, তোর এই কোলবালিশটাকে মানুষ বানিয়ে কাপড় দিয়ে ঢেকে দে, ঢেকে একেবারে দড়ি দিয়ে বেঁধে ফেল, তারপর ভিজিয়ে চুপচুপে করে দিস। আমি বেরিয়ে গেলেই চিৎকার করতে শুরু করবি। তোদের দিদা এই কাজটা খুব ভালো পারে, তোরা শুধু দিদার নকল করে চেঁচাবি, লোকজন আসবেই। তাহলে মরা কান্না শুরু করি? না না না, এখন না এখন না, আমি বেরিয়ে গেলে তার দুদণ্ড পর, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, বুঝেছি। যাবে একটা চোর ধরতে, তার জন্য কত কেরামতি। আরে বাবা, হাতে নাতে চোর ধরার মজাটাই আলাদা গিন্নি। ওগো, তুমি এভাবে জলে ডুবে চলে গেলে গো, এখন আমাকে কে দেখবে? দাদু, কি এমন দুঃখ পেয়েছো যে এত রাতে জলে ডুবে মরতে হলো? দাদা, তোমার ভরসাতেই তো এত বছর ছিলাম, এবার আমরা কোথায় যাই বলো তো? দরজাটা একটু খুলুন তো। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দরজাটা একটু খুলুন তো, খুব দরকার আছে। মন্ত্রী মশাই, কে দরজাটা খুব চেনা চেনা লাগছে। আমি গোপাল মন্ত্রী মশাই, ছাতাটা নিতে এলাম, দরজাটা একটু খুলুন না। কি এত বড় সাহস! খুব দরকার আছে। এত রাতে আমার বাড়িতে এসেছো ছাতা নিতে? সুরের মায়ের বড় গলা। বলছি, একটু আলোচনা আছে আপনার সঙ্গে। কি বললে? চোরের মার বড় গলা? আজ তোমার একদিন কি আমার একদিন? কোথায় গেল? এই মাত্র তো ডাকলো, নিশ্চয়ই কোথাও লুকিয়েছে। টুকি, এই যে আমি এখানে, চালা একটু আসুন না, গল্প করি। এত তাড়াতাড়ি ওই ভারী চেহারা নিয়ে চালায় উঠলো কি করে? হ্যাঁ, এত রাতে মশকরা হচ্ছে আমার সঙ্গে? কাল মহারাজকে বলে ফাঁসিতে লটকাবো তোমাকে। নিচে নামো, নিচে নামো, নইলে লোক ডাকবো। লোক ডাকবেন? ডাকুন না, আমাকে কেউ ধরতে পাবে না, ধরতে পাবে না। একটু উপরে আসুন না, ধরে দেখুন তো। বুঝতে পারছি না, গোপাল না কোনো ভূত? বাপরে, আমি বাবা ঘরে চলে যাই। ও মন্ত্রী মশাই, দরজাটা একটু খুলুন না, ছাতাটা একবার দেখি যত্নে আছে কিনা। তুমি কি সত্যি গোপাল নাকি অন্য কেউ? উমা, দেখো এখন চিনতেই পারছে না। আরে আমি আপনাদের গোপাল, যার নতুন ছাতাটা আপনি চুরি করিয়েছেন। দরজা বন্ধ করে রাখলে হবে? আমি ঠিক দরজা খুলে ঢুকে যাব। না না, আমি বার হচ্ছি। এবার চিনতে পারছেন মন্ত্রী মশাই? তুমি তো আমাদের গোপাল ভাই। ছিলাম, এখন আর নেই। মানে আপনাদের গোপাল আজ একটু আগে জলে ডুবে মরে গেছে। মানে গোপাল জলে ডুবে মরে গেছে? তাহলে তুমি গোপালের ভূত? বাঁচাও, বাঁচাও, আমাকে ভূতে ধরেছে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। বেটা পালিয়েছে, এবার ঘরে ঢুকে আমার ছাতাটা নিয়ে নি। কেন এমন ভাবে চলে গেলে গো? কার উপর রাগ করে? এখন আমাদের কি হবে গো? কে আমাদের গল্প শোনাবে বলো তো? গোপাল কি সত্যি নেই, মরে গেছে? কিন্তু একটু আগে, মানে একটু আগে তাহলে কাকে দেখলাম? হ্যাঁ, দাদুর ভূত। গোপাল যদি ভূত হয়ে গিয়ে থাকে, তবে এক্ষুনি তার দেহ সৎকার করা উচিত। চলো হে, চলো সবাই, চলো। না 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 না, একটু দাঁড়ান, মহারাজকে একটা খবর দিতেই হবে, নইলে মহারাজের কাঁধেও গোপালের ভূত চাপতে পারে। সেদিন মহারাজ যা অপমান করেছিল গোপালকে। কেন যে গোপালের ছাতাটা চুরি করলাম, এখন কি গোপালের ভূত আর আমায় ছাড়বে?
কি জানি বাবা, প্রিয় জিনিসের প্রতি ভূতের একটা লোভ থাকে, হয়তো সে কারণেই গোপাল ছাতা ফেরত চাইছে। দেখি মহারাজকে সব বলি, উনি কি বলেন সেটা শুনি, তারপর যা করার করব। ছাতা ফেরত না পেলে কিন্তু আপনার ঘর মটকাবো। বাপরে বাপ, ভূত এখানেও? শুধু ছাতা নয়, মহারাজকে সব স্বীকার করবেন, নইলে কিন্তু ঘরে মুন্ডু থাকবে না। কেন এমন ভাবে চলে গেলে গো? গোপাল জলে ডুবে আত্মহত্যা করলো, ওর তো এই কাজ করার কোনো কারণ নেই। মহারাজ, আপনাকে না বলে এই কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। কি মন্ত্রী মশাই, এবার সব কথা খুলে বলুন। আমি স্বীকার করছি, ওই ছাতা আমি আমার সাগরেদের দিয়ে চুরি করিয়েছিলাম গোপালকে বিপদে ফেলার জন্য। আমি আমি ছাতা ফেরত দিয়ে দেবো, কথা দিচ্ছি মহারাজ, কথা দিচ্ছি। মহারাজ, ওর মুখ থেকে সত্যি কথাটা বার করতেই এই নাটক করতে হয়েছিল। তোমাকে যে অপমান করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, কিন্তু একটা কথা বলতো, তুমি উড়লে কি করে? এখানে আমার কোনো কৃতিত্ব নেই মহারাজ, সবটাই প্রাপ্য বিজ্ঞানী। বিজ্ঞানী এমন ছাতা বার করেছে যে ছাতায় উড়ে উড়ে যাওয়া যায়। আমি এই আবিষ্কারের জন্য বিজ্ঞানীর মাসোহারা বাড়িয়ে দিলাম, আর বুদ্ধির জন্য তোমার। কিন্তু চোরের কি হবে? তা তোমার পুরনো ছাতাটা আছে তো, ওটা মন্ত্রীকে দিয়ে দাও, মন্ত্রী এখন থেকে ওই ছাতা নিয়েই রাজসভায় আসবে। আজ যা বৃষ্টি হচ্ছে, মন্ত্রী আসবে কি করে? উনি এবার থেকে ওই ছাতা মাথায় নিয়ে বাইরে বসবে, দেখি দেখি কতটা বৃষ্টি তুমি সহ্য করতে পারো। এখন আমাকে ব্যাঙেও মারছে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, click the show links and enjoy watching the videos.